সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং করোনার এই পরিস্থিতিতে নিশ্চয়ই নিরাপদে আছো। তোমরা ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করবে এই প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। উপস্থাপনায় আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, অ্যাসিস্ট্যান্ট টিচার রিলিজিয়ন, ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ, হাকিমপুর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন লক্ষ্য করো, নিচের ছবিগুলো লক্ষ্য করো এবং বলো এখানে আমরা কি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি ছবি। একটি ছবিতে কিভাবে আল্লাহ তাআলা পাখি দ্বারা কাবা ঘরকে ধ্বংস রক্ষা করেছিল তার একটি ছবি। আর একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা আবাবিল পাখি দ্বারা কিভাবে আবরা বাহিনীকে ধ্বংস করেছিল। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে হাতি লেখা আছে। হাতি আরবি অর্থ হলো আল ফিল। কি অর্থ? অর্থ হলো আল ফিল। ফিল মানে হাতি। আমাদের আজকের পর্ব ফিল, হাতি সম্পর্কীয় আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠ্য বিষয় হলো সুরা আল ফিল। সুরা আল ফিল অর্থ হলো হাতি। অধ্যায় তৃতীয়, পার্ট আট, পৃষ্ঠা 63 ও 64। তাহলে আজকে আমরা সুরা আল ফিল সম্পর্কে জানব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা আমরা শিখব সুরা আল ফিলের অর্থ বলতে পারব এবং সুরা আল ফিলের শানে নুজুল জানতে পারব। এরপরে সুরা আল ফিলের ব্যাখ্যা করতে পারব। এরপরে আমরা জানতে পারব সুরা আল ফিল। এখানে আমরা সুরা আল ফিলের উচ্চারণ এবং অর্থ জানব। এখন আমি তোমাদের সামনে সুরা আল ফিলের উচ্চারণ এবং অর্থ বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলম তারা, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রতিপালক হস্তী বাহিনীর প্রতি কিরূপ আচরণ করেছিলেন। আলম ইয়াজআল কাইদাহুম, তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি? ফি তাদলিল। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আর তিনি তাদের প্রতি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, সেগুলো তাদের উপরে কঙ্কর জাতীয় পাথর নিক্ষেপ করে। ফাজআলাহুম কাআসফিন মাকুল, অতঃপর তিনি তাদের
বক্ষিত তীরও সাদৃশ্য করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো সুরা আল ফিলের পরিচয়। সুরা আল ফিল কোরআন মজিদের 105তম সুরা। কতম সুরা? 105তম সুরা। এটি মক্কা নগরীতে অবতীর্ণ হয়। কোথায় অবতীর্ণ হয়? এটি মক্কা নগরীতে অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা 5টি। আয়াত সংখ্যা কয়টি? 5টি। ফিল অর্থ হাতি। ফিল অর্থ কি? হাতি। এই সুরায় হস্তি বাহিনীর করুণ পরিণতির কথা বর্ণনা করা হয়েছে। বিধায় এই সুরার নাম রাখা হয়েছে সুরা ফিল। উল্লেখিত সুরা ফিলে আমরা কি শিখলাম এ সম্পর্কে আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেব, একক কাজ দেব। এই সুরাকে কেন সুরা ফিল বলা হয় নিশ্চয়ই তোমরা জেনেছো যে সুরা ফিল কেন বলা হয়। তোমরা সুন্দর করে এই সুরা ফিল কেন বলা হয় এটা সুন্দর করে খাতায় লিখবে। শানে নজুল, এই সুরাটি অবতীর্ণ হওয়ার কারণ কি এই সম্পর্কে এখন বলবো। আরবের ইয়ামান প্রদেশের শাসনকর্তার নাম ছিল আব্রাহা। কি নাম ছিল? আব্রাহা। সে ছিল খ্রিস্টান, সে ছিল খ্রিস্টান ধর্মীয় লোক। সে সানা নামক স্থানে একটি সুন্দর বহু মণিমুক্ত খুঁজত গির্জা তৈরি করার সিদ্ধান্ত করল। অতঃপর মানুষকে তার গির্জায় উপাসনার জন্য আহ্বান করে। বাচ্চা আব্রাহা চাইল মানুষ যেন মক্কা শরীফের অবস্থিত পবিত্র কাবা ঘর ছেড়ে তার গির্জায় উপাসনা করে, উপাসনার জন্য আগমন করে। কিন্তু মানুষ কাবা ঘরকে খুব সম্মান করত, খুব ভালোবাসত, সুতরাং তারা তার আহ্বানে সাড়া দিল না। তারা আগের মতোই কাবা ঘরে উপাসনা করতে লাগলো। এমত অবস্থায় বাদশাহ আব্রাহা ক্ষিপ্ত হয়ে চিন্তা করলো যে কাবা ঘর ধ্বংস না করলে তার উদ্দেশ্য সফল হবে না। সে বুঝতে পারলো যে যদি কাবা ঘর থাকে তাহলে আমার এই উদ্দেশ্য সফল হবে না। এই জন্য সে 570 খ্রিস্টাব্দে কাবা ঘর ধ্বংসের জন্য মক্কা নগরীর উদ্দেশ্যে যাতায়াত করে। সে বহু সৈন্য সংগ্রহ করে এবং 13টি বিশাল আকার শক্তিশালী হাতি নিয়ে অগ্রসর হয় কাবা শরীফ ধ্বংস করতে। কাবা ঘর আক্রমণের সংবাদ পেয়ে তৎকালীন কাবা ঘরের মোতোয়াল্লি মানুষ ইসলামের দাদা আব্দুল মুতাল্লিব কয়েকজনকে পাহাড়ে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান করে। আব্রাহা তার বাহিনী নিয়ে কাবার দিকে রওনা হলো। এমন সময় আল্লাহ তাআলা সমুদ্রের দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। এগুলো ছিল এক প্রকার ছোট পাখি। এরা দুই পায়ে দুটি এবং ঠোঁটে একটি করে কঙ্কর আব্রাহা বাহিনীর উপরে নিক্ষেপ করল, ফলে আব্রাহা বাহিনী ধ্বংস হয়ে গেল। একক কাজ, আমরা ইতিপূর্বে যে পাঠটি পড়লাম এখান থেকে আমি তোমাদেরকে কিছু বাড়ি কাজ দেব। তার মধ্যে প্রশ্ন হলো, মানুষেরা গির্জায় উপাসনার জন্য গেল না কেন? নিশ্চয়ই তোমরা বুঝেছো, জানতে পারছো যে কাবা শরীফ এবং বাচ্চা আব্রাহার বানানো
গিজা সম্পর্কে জানতে পেরেছো। এখানে উত্তরটা কি হবে তোমার সুন্দর করে খাতায় লিখবে। কাবা শরীফ ধ্বংসের ঘটনার সময়কাল, হস্তে বাহিনীর ঘটনাটি 570 সালে সংঘটিত হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বছরেই জন্মগ্রহণ করেন। এ অলৌকিক ঘটনা তার জন্মের 50 দিন পূর্বেই ঘটেছিল। কতদিন পূর্বে? 50 দিন পূর্বে। আল্লাহ তাআলা এ সূরা নাজিল করে বিশেষ ঘটনা সকলকে জানিয়ে দেন। ব্যাখ্যা, ইয়েমেনের বাদশাহ আব্রাহা ছিল অনেক ধন সম্পদ ও সৈন্য সামন্তের অধিকারী, তার ছিল বিশাল হস্তিবাহিনী, কিন্তু আল্লাহ তাআলার কুদরতের তুলনায় এসব ধন সম্পদ ক্ষমতা কিছুই না, বরং আল্লাহ তাআলা যা চান তাই হয়, তিনি যাকে যেভাবে ইচ্ছা লাঞ্ছিত ও অপমানিত করতে পারেন। এ সূরার শিক্ষা, আল্লাহ তাআলা ছোট ছোট পাখির দ্বারা বিশাল বাহিনীকে ধ্বংস করে দেন এবং বিরোধিতাকারীদের তিনি এভাবেই ধ্বংস করেন। আল্লাহ দ্রোহীদের তিনি দৃষ্টান্তমূলক শাস্তি দেন আর তিনি তাদের সমস্ত কলাকৌশল ব্যর্থ করে দেন। মূল্যায়ন বা সামারি, এই সূরায় আমরা কি শিখলাম? এখানে আমি কিছু প্রশ্ন এখানে দিচ্ছি, তোমরা এই প্রশ্নগুলো সুন্দরভাবে আমাকে জবাব দিবে। যেমন হলো ফিল, ফিল অর্থ কি? ফিল অর্থ হাতি। দুই নম্বর, সূরা ফিল কতম সূরা? নিশ্চয় তোমরা জেনেছো সূরা ফিল কতম সূরা। সূরা ফিল হলো 105তম সূরা। তিন নম্বর, এর আয়াত সংখ্যা কত? তোমরা নিশ্চয়ই এই পাঠে পড়েছ, জানতে পেরেছ যে এই এই সুরার আয়াত সংখ্যা কত? এই সুরার আয়াত সংখ্যা হলো 5টি। চার নম্বর, কত সালে এই ঘটনা সংঘটিত হয়? এই ঘটনা সংঘটিত হয় 570 খ্রিস্টাব্দে। পাঁচ নম্বর, আব্রাহা সৈন্যবাহিনী হাতের সংখ্যা কত? তোমরা নিশ্চয়ই জেনেছো যে আব্রাহার সৈন্যবাহিনীর হাতের সংখ্যা কত? আব্রাহার হাতের সংখ্যা হলো 13টি। একক কাজ, তোমরা যা পড়লে এখান থেকে কিছু কিছু বাড়ির কাজ আমি দেব। সূরা আল ফিল থেকে আমরা কি শিক্ষা কি শিক্ষা লাভ করতে পারি তা তোমরা পাঠ্য বই পড়ে সুন্দর করে খাতায় লিখে লিখবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।